Assalamualaikum ma'am. Waalaikumsalam. Assalamualaikum. Waalaikumsalam. Ma'am, assalamualaikum. Waalaikumsalam. Assalamu alaikum. Miss, assalamualaikum. Waalaikumsalam. আচ্ছা, আমরা হচ্ছে কার্ল মার্কসের তত্ত্বগুলা পড়ছিলাম গত ক্লাসে। শ্রেণী সংগ্রাম তত্ত্ব পর্যন্ত পড়েছি যতটুকু মনে আছে। উদ্বৃত্তমূল্য তত্ত্ব থেকে আজকে আলোচনা। উদ্বৃত্তমূল্য তত্ত্ব বা সারপ্লাস ভ্যালু, এটা মার্ক্সের একটা উল্লেখযোগ্য তত্ত্ব। এই তত্ত্বের মধ্যে দিয়ে মার্ক্স পুঁজিবাদী শোষণের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছিলেন। মার্ক্স মনে করেন যে শ্রম শক্তি বা কোনো কিছুর মূল্য সৃষ্টি করে থাকে। তো তিনি মেশিন বা অন্য কিছুকে হিমায়িত পুঁজি বলে মনে করেন, যেটা হচ্ছে মূল্য সৃষ্টির জন্য মুখ্য নয়। এখানে তিনি মানুষের বা শ্রমিকের শ্রমটাকে প্রাধান্য দিয়েছেন। পুঁজিপতিগণ শ্রমিকদেরকে ইচ্ছামতো উৎপাদন কাজে ব্যবহার করলেও তাদের যে প্রাপ্য সেটা দিত না, ফলে শ্রমিকদের অবস্থা উত্তরোত্তর খারাপ হতে থাকে। শ্রমিক তার শ্রমদান করে যে মূল্য সৃষ্টি করে থাকে, তার অধিকাংশ পুঁজিবাদরা নিয়ে নিত অন্যায়ভাবে। এক্ষেত্রে উদ্বৃত্ত মূল্য বলতে বোঝায় হচ্ছে যে শ্রমিক যে মজুরির যে অতিরিক্ত যেটা মুনাফা তৈরি হয়, যেটা শ্রমিকের প্রাপ্য ছিল, এই মুনাফার পুরাটাই হচ্ছে পুঁজিপতি নিয়ে নেয়। যেমন ধরা যাক, পুঁজিপতি শ্রমিককে দিয়ে 16 ঘন্টা খাটিয়ে সৃষ্টি করে যে সৃষ্টি করে ধরা যাক 200 টাকা, কিন্তু মালিক ওই শ্রমিককে 16 ঘন্টার জন্য প্রদান করে 50 টাকা, যা ওই শ্রমিককে 16 ঘন্টার পরিবর্তে মাত্র 4 ঘন্টার পরিশ্রমের ফল। অর্থাৎ সে 16 ঘন্টা পরিশ্রম করে পেত 200 টাকা, তাকে 200 টাকাই দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে দিচ্ছে 50 টাকা। বাকি 150 টাকার মুনাফাটা হচ্ছে পুঁজিপতি অন্যায়ভাবে নিয়ে নেয়।
ফলে তার যে অতিরিক্ত 12 ঘন্টার পরিশ্রম এটা থেকে সে বঞ্চিত হচ্ছে। এই অতিরিক্ত যে মূল্যটা, এই যে মূল্যটা, এই মূল্যটা যেটা শ্রমিকের প্রাপ্য ছিল শ্রমিক পায়নি, পুঁজিপতি নিয়ে গেছে, এটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। আর এরপরের যে থিওরিটা মার্ক্সের সেটা হচ্ছে সাম্যবাদ বা কমিউনিজম। মার্ক্স মনে করতেন যে দ্বান্দ্বিক প্রক্রিয়ায় ইতিহাসে যে চলমান ধারা অব্যাহত আছে, সেই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতদিন হচ্ছে এই দুইটা শ্রেণীর উপস্থিতি থাকবে এবং শোষণ চলমান থাকবে। তো সেক্ষেত্রে শোষণ এর পর্যায়ে যতক্ষণ চলছে ততক্ষণ সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে না, শোষণের অবসানের মধ্য দিয়ে হচ্ছে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। মার্ক্স বিশ্বাস করতেন শ্রমিকের শ্রেণী সচেতনতার মধ্যে দিয়ে ধনতান্ত্রিক সমাজের শোষণের বিরুদ্ধে বিপ্লব সংগঠিত হবে। এই বিপ্লবের ফলে রাষ্ট্রযন্ত্র শ্রমিক শ্রেণীর হস্তগত হবে। উৎপাদনের উপকরণ গুলা সুপরিকল্পিত ভাবে ব্যবহারের মাধ্যমে শোষক শ্রেণীর উচ্ছেদ ঘটিয়ে শ্রমিক শ্রেণী সমাজতান্ত্রিক সমাজকে উত্তরোত্তর পরিপক্কতার দিকে নিয়ে যাবে এবং এক পর্যায়ে সমাজ থেকে শোষণ চিরতরে নির্মূল হবে, শ্রেণীর অস্তিত্ব এবং রাষ্ট্র বিলুপ্ত হবে। উৎপাদনের পরিমাণ এত বৃদ্ধি পাবে যে মানুষ তখন প্রত্যেকে নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অন্যের সাথে বিনা সংঘাতে পেয়ে যাবে। আর এই চূড়ান্ত পর্যায়টাই হলো সাম্যবাদী পর্যায়। তবে মার্ক্সের বিরুদ্ধে সমালোচনা পাওয়া যায়। মার্ক্সের সমালোচনাগুলো হচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে যে সমাজ কাঠামোর উপর তিনি তত্ত্ব প্রদান করেছিলেন, বর্তমান বিশ্বে সেই বাস্তবতা এখন আর নাই, এখনকার বাস্তবতা অন্যরকম। মার্ক্সের তত্ত্বের দ্বারা উদ্বুদ্ধ হয়ে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল। পূর্ব ইউরোপ, চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক সরকার গঠনের প্রচেষ্টা দেখা গিয়েছিল। আবার সেই সাথে বিংশ শতাব্দীর শেষ দশকে ওই সমাজতান্ত্রিক দেশগুলো কিন্তু পুনরায় পুঁজিবাদে ফিরে আসার চেষ্টাও করেছিল। শ্রম ঘন্টা এখন 16 ঘন্টার পরিবর্তে 18 ঘন্টায় স্থির করা হয়েছে। সাধারণ শ্রমিক আইন, নারী শ্রমিক, শিশু শ্রমিকদের জন্য স্থানীয় আন্তর্জাতিক ভাবে বিভিন্ন অধিকারের সনদ তৈরি হয়েছে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শ্রমিকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে ধনতন্ত্রের স্বার্থে বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। এসবই বর্তমান বাস্তবতা, আর এই সকল বাস্তবতার পরিপ্রেক্ষিতে মার্ক্সে মূল্যায়ন করা যায় না, তাই প্রথাগত ভাবে তার তত্ত্বের বিরুদ্ধে কিছু সমালোচনা উত্থাপন করা যায়। যেটা হচ্ছে মার্ক্সের এই থিওরিটা হচ্ছে সে সময় কালে প্রায়োগিক ছিল, এখন বাস্তবসম্মত না। মার্ক্স ইতিহাসের বিবর্তনের ধারায় কেবলমাত্র অর্থনৈতিক সম্পর্কের মূল্যভিত্তি হিসেবে গ্রহণ করে তিনি একটা বিষয়কে জোর দিয়েছেন। তিনি আসলে সবকিছু সার্বিকভাবে না দেখে শুধুমাত্র একটা জিনিসেই ফোকাস করেছেন, তার প্রদত্ত তত্ত্বে মৌলকাঠামো এবং উপরিকাঠামোর ধারণাটা সত্য নয়। মানুষের সামগ্রিক আচরণে সবসময় সর্বত জ্ঞাতে অজ্ঞাতে শুধুমাত্র বস্তু কাজ করে, এটাও ঠিক না, এটা বাস্তবতার প্রতিফলন না, কারণ অবস্তু গত দিকও মানুষের আচরণকে প্রভাবিত করে। এবং বর্তমানে আমরা এটাই বিশ্বাস করি যে মানুষের আচরণের একটা বড় দিক হচ্ছে তার আধ্যাত্মিক চরিত্র। তিনি শ্রেণী সংগ্রামের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা বাস্তবতাকে অবজ্ঞা করার শামিল। সমাজের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর প্রক্রিয়ায় শ্রেণী সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু সম্পূর্ণ বা একচ্ছত্র ভূমিকা রাখে এটা বলা যায় না। সামন্ত সমাজ থেকে ধনতান্ত্রিক সমাজে উত্তরণে শ্রেণী সংগ্রামের চেয়ে বড় বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত আবিষ্কার বেশি অবদান রেখেছে বলে অনেকে মনে করে। তৃতীয়ত, মার্ক্স মানব চরিত্র বিশ্লেষণে কিছুটা আশাবাদী ছিলেন। মানুষের লোভী স্বার্থপরতা চরিত্রটা তিনি আমলে দেন নাই, কিন্তু বাস্তবে দেখা যায় যে এমনকি সমাজতান্ত্রিক সমাজেও সর্বহারার একনায়কত্ব নামে আরেকটি বিশেষ সুবিধাভোগী বিলাসী শাসক শ্রেণীর একনায়কত্ব রূপ লাভ করে। ফলে আরেক আরেক আরেকটা সমাজের আবির্ভাব হয় যেখানে দুইটা শ্রেণীর অস্তিত্ব আছে। বর্তমানে ধনতান্ত্রিক সমাজও যদি চূড়ান্ত বিকাশ লাভ করেছে, তবুও সেখানে দ্বন্দ্ব বা সংঘাত তেমন স্পষ্ট নয়। উপরন্তু ধনিকতন্ত্র সমাজ নিজেকে পরিবর্তিত অবস্থায় খাপ খাইয়ে নেওয়ার জন্য কাঠামো ও কার্যকর্ত পরিবর্তন এনে টিকে থাকার মতো পাকাপোক্ত অবস্থানের দিকে ধাবিত হচ্ছে। সামাজিক নিরাপত্তা, বেকার ভাতা এর উদাহরণ। সবশেষে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের বক্তব্য একপেশে মনে হয়েছে, সমাজতান্ত্রিক বিশ্বে রাষ্ট্র দুর্বল না হয়ে বরং শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সকল সমালোচনা থেকে বলতে পারি যে মার্ক্সের চিন্তাধারা, মানে এই সকল সমালোচনা থাকা সত্ত্বেও মার্ক্সের
চিন্তাধারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, এবং সে সময় এটা এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে পুরো একটা রাশিয়া, যেটা হচ্ছে বিশ্বের সব থেকে বৃহৎ রাষ্ট্র হিসেবে ধরে নেওয়া হয়, সেখানে বলশেভিক বিপ্লব হয়েছিল, এবং আরো অনেক রাষ্ট্র হচ্ছে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছিল। এখন আমরা মার্কসের বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস সম্পর্কে জানব। তিনি জার্মান সমাজবিজ্ঞানী ছিলেন, লেখক, রাজনৈতিক তাত্ত্বিক, দার্শনিক ছিলেন, এবং মার্কসের সাথে তিনি আরেকজন মার্কসবাদ বা এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম প্রবক্তা ছিলেন। ফ্রেডরিক এঙ্গেলস, ওয়ালাইকুম আসসালাম, ফ্রেডরিক এঙ্গেলস জার্মানির একজন সফল শিল্পপতির বড় সন্তান ছিলেন। তিনি 1920 সালের 28 নভেম্বর জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করেন। যুবক এঙ্গেলস তার বাবা ইংল্যান্ডের ম্যানচেস্টারে তাদের তুলার কারখানার ম্যানেজারের দায়িত্ব পালন করতে শ্রমিকদের পালন করতে গিয়ে শ্রমিকদের দুর্দশা দেখে তিনি ব্যথিত হন। তিনি শহরের শ্রমিক শ্রেণীর ব্যাপক দারিদ্র প্রত্যক্ষ করেন এবং মর্মাহত হন। 1844 সালে তিনি একটি বই রচনা করেন, দি কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। ব্রিটেনে অবস্থানকালে তিনি চার্টিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। একই বছর থেকে তিনি কার্ল মার্কসের ফ্র্যাঙ্কো জার্মান এনাস জার্নালে লেখা শুরু করেন। মার্কসের সাথে প্রথম সাক্ষাতের পরে এঙ্গেলস বুঝতে পারেন যে পুঁজিবাদ এবং বিকল্প ব্যবস্থা সম্পর্কে তার এবং মার্কসের যে ধ্যান ধারণা সেটা সম্পূর্ণ একই রকম। এজন্য তারা উভয়ে এই বিষয়ের উপর কাজ করতে মনস্থির করেন এবং তাদের বন্ধুত্ব আমৃত্যু টিকে ছিল। কার্ল মার্কস ছিলেন জটিল তাত্ত্বিক বিষয়াবলী সহজভাবে ব্যাখ্যা করতেন, অন্যদিকে এঙ্গেলস ব্যাপক গণমানুষের নিকট সেটা উপযোগী করে লিখতে সিদ্ধহস্ত ছিলেন। তারা যখন যৌথভাবে একটি প্রবন্ধ রচনা করার জন্য কাজ করছিল, তখন রাশিয়া সরকারের সাথে চাপে ফরাসি সরকার কার্ল মার্কস কে ফ্রান্স ত্যাগ করার জন্য নির্দেশ জারি করে। মার্কস ও এঙ্গেলস তারপর স্বাধীন মতামত প্রকাশের জন্য বেলজিয়ামে যাওয়ার মনস্থ করেন। এঙ্গেলস মার্কসের পরিবারকে আর্থিক সহায়তা করে থাকেন এবং পুস্তক রচনার ক্ষেত্রে তিনি অনেক টাকা উৎসর্গ করেন এবং মার্কসকে তার অর্থনৈতিক এবং রাজনৈতিক তত্ত্ব গঠনের জন্য পড়াশোনায় সাহায্য করেন। 1845 সালের জুলাইয়ে এঙ্গেলস মার্কসকে ইংল্যান্ডে নিয়ে আসেন এবং সেখানে চার্টিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। এখানে তারা ম্যানচেস্টার লাইব্রেরিতে পড়াশোনা করতেন। এঙ্গেলস ও মার্কস 1846 সালে জানুয়ারিতে ব্রাসেলসে ফিরে আসেন এবং উভয়ে মিলে দি কমিউনিস্ট করেসপন্ডেন্স কমিটি গঠন করেন। এই কমিটির উদ্দেশ্য ছিল ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা সমাজতান্ত্রিক নেতৃবৃন্দ তাদের মধ্যে সংযোগ স্থাপন করা। মার্কস এবং তার প্রভাবে লন্ডনে একটি আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলন যোগদান করেন এবং নতুন সংগঠন কমিউনিস্ট লীগ সেই সম্মেলনে জন্মলাভ করে। এঙ্গেলস এতে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন। 1847 সালে এঙ্গেলস ইংল্যান্ডে ফিরে আসেন এবং কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটি লন্ডনে যোগদান করেন। 1847 সালে এঙ্গেলস ইংল্যান্ডে ফিরে আসেন এবং আচ্ছা এই সময় তিনি কমিউনিস্ট লীগের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন যে শ্রেণী সংগ্রামের মাধ্যমে বুর্জোয়াতন্ত্রকে খতম করে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠা করাই হচ্ছে কমিউনিস্ট আন্দোলনের মূল লক্ষ্য। তারা বলেন তাদের উদ্দেশ্য হচ্ছে এমন এক শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে না। এঙ্গেলস ও মার্কস অতঃপর কমিউনিস্ট আন্দোলনের সংক্রান্ত পুস্তিকা প্রকাশ করতে শুরু করেন, যার প্রথম খসড়াটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ কমিউনিজম, যেটা এঙ্গেলস রচনা করেছিলেন। অতঃপর এঙ্গেলস মার্কস সম্মিলিতভাবে তাদের পুস্তক দি কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন। এই পুস্তকে এঙ্গেলস এবং মার্কস এই প্রথম ইতিহাসের অবস্তুবাদী ব্যাখ্যা হাজির করেন ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা হাজির করেন। 1948 সালের সেপ্টেম্বরে এঙ্গেলস রাইনল্যান্ড ডেমোক্রেট নামে একটি সংগঠন গড়ে তুলতে সাহায্য করেন এবং এই গ্রুপের অনেক নেতাকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়। 1849 সালে কার্ল মার্কস দেশ থেকে বাধ্য হলেও এঙ্গেলস ও মার্কস উভয়ে লন্ডনে চলে যান এবং মার্কসের পরিবার চরম অর্থকষ্টে নিপতিত হলে তাদের আর্থিক সহায়তার জন্য এঙ্গেলস জার্মানিতে তার পিতার কারখানা পুনরায় যোগ দেন। পরবর্তী 20 বছর এঙ্গেলস মার্কসের সাথে যোগাযোগ রেখেছিলেন এবং আর্থিক সহায়তা অব্যাহত রেখেছিলেন। তিনি অভিনব পন্থায় মার্কসকে অর্থ প্রেরণ করতেন। প্রতি দুই
দিনে তিনি একটি করে চিঠি প্রেরণ করতেন এবং তিনি এক বা পাঁচ ডলারের নোট ছিঁড়ে দুই টুকরো করে পৃথক এনভেলপ করে মার্কসকে পাঠাতেন আর মার্কস সেই টুকরো জোড়া দিয়ে ভাঙিয়ে তার পরিবারের ভরণ পোষণ করতেন এরকম আদর্শিক বন্ধুত্বের এক চরম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অ্যাঙ্গাস মার্কসের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অ্যাঙ্গাসের প্রকাশিত আরো বেশ কিছু পুস্তকের মধ্যে উল্লেখযোগ্য দি পিজেন্ট ওয়ার ইন জার্মানি অ্যান্টি ডায়ারিং দি অরিজিন অফ দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট কার্ল মার্কসের মৃত্যুর পর অ্যাঙ্গাস মার্কসের লেখাগুলো সম্পাদন করেন 1885 সালে তার ডাস ক্যাপিটাল এর দ্বিতীয় এবং 1894 সালে এর তৃতীয় সংস্করণ বের করেন 1895 সালে 5 আগস্ট হচ্ছে অ্যাঙ্গাস মৃত্যুবরণ করেন এতক্ষণ আমরা গত দুই ক্লাসে যে যাদের সম্পর্কে পড়েছি তারা হচ্ছে সব তত্ত্ব দিয়েছিল সমাজতন্ত্রের তত্ত্ব আজকে হচ্ছে এই সর্বশেষ ব্যক্তি যার নাম আমরা পড়বো তিনি তত্ত্বকে বাস্তবায়িত করেছিলেন যিনি সমাজতন্ত্রের কে সর্বপ্রথম একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলেন তিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন একজন মার্কসবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ লেনিন মহান অক্টোবর বিপ্লব বা বলশেভিকদের প্রধান নেতা ছিলেন তিনি সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান তার প্রশাসনের অধীনে রাশিয়া এবং তারপর বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত এক পার্টি সাম্যবাদী রাষ্ট্র হয়ে ওঠে আদর্শগতভাবে একজন সাম্যবাদী হয়ে তিনি মার্কসবাদের একটি বৈচিত্র্যপূর্ণ বিকাশ করেছিলেন যা লেনিনবাদ নামে পরিচিত তার ধারণাগুলো মরণোত্তরভাবে মার্কসবাদ লেনিনবাদ হিসেবে সংজ্ঞায়িত করা হয় লেনিনকে বিংশ শতকের অন্যতম প্রধান ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্বের ব্যাপকভাবে বিবেচিত হলেও লেনিন 1991 সালে বিলোপ হওয়া অবধি সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে মরণোত্তরকালীন এক পরিব্যাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিষয়ে ছিলেন তিনি মার্কসবাদ লেনিনবাদের পিছনে আদর্শিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন এবং এভাবে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের উপর লক্ষণীয় প্রভাব ফেলেছিলেন বিতর্কিত এবং অত্যন্ত বিভাজক ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে লেনিনকে তার সমর্থকরা সমাজতন্ত্র এবং শ্রমিক শ্রেণীর চ্যাম্পিয়ন হিসেবে দেখেন অন্যদিকে বাম ও ডান উভয় দিকের সমালোচকরা তাকে কর্তৃত্ববাদী শাসনের প্রতিষ্ঠা ও নেতা হিসেবে তার ভূমিকার উপর জোর দিয়েছিলেন তথাপি সোভিয়েত ইউনিয়নের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপী সুপরিচিত এছাড়া লেনিন আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব লেনিনের শৈশব লেনিন হচ্ছে 1870 সালের 22 এপ্রিল জার শাসিত রাশিয়ার সিমবির্গ শহরে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ তিনি ভোলগা নদীর তীরে সিমব্রিক্স নামক ছোট শহরে রাজধানী সেন্ট পিটার্সবার্গে 1500 মাইল দূরত্বে অবস্থিত ছিল ওই এলাকায় জন্মগ্রহণ করেন ভ্লাদিমির ইলিচের পিতা ল্যান ইকোয়ালভিচ উলিয়ানভ ছিলেন একজন বিদ্যালয় পরিদর্শক এবং গণতন্ত্রবাদের কট্টর সমর্থক তার মা মারিয়া আলেকজান্ডার ভনা উলিয়ানোভা ছিলেন একজন প্রতিযশতা চিকিৎসকের বিদুষী কন্যা এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষিকা ছিলেন পিতামাতার বিচার বিবেচনা লেনিন এবং তার ভাই বোনদের মধ্যে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল তার দাদা আলেকজান্ডারকে জোর জোর করে দাদা আলেকজান্ডারকে যার হত্যার ষড়যন্ত্রের অপরাধে ফাঁসি দেওয়া হয় বিপ্লবী অ্যানা ইলিয়ানোভা ছিলেন লেনিনের বোন এবং সহযোদ্ধা
1886 সালের জানুয়ারিতে যখন লেনিন 15 বছর বয়সে ছিলেন তখন তার পিতা মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গিয়েছিলেন। পিতৃবিয়োগ হলে তার মায়ের উপর সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে। পরবর্তীকালে তার আচরণ ভ্রান্ত ও বিরোধিতাপূর্ণ হয়ে ওঠে এবং তিনি ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে ত্যাগ করেছিলেন। সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করে 1887 সালে লেনিন কাজান বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তার বিশ্ববিদ্যালয়ের জীবন এবং রাজনৈতিক বিপ্লবে তার অংশগ্রহণ। 1887 সালের অগাস্টে কাজান বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরে লেনিন পাশের একটি ফ্ল্যাটে চলে যান। শীঘ্রই ছাত্রদের বিপ্লবী আন্দোলনে নেতৃত্ব দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে এবং স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় তাকে তার পরিবারের কোকোশিনকো এস্টেটে নির্বাসিত করে। সেখানে তিনি নিরলসভাবে পড়েন। নিকোলাই চেরনিশেভস্কির 1863 এর বিপ্লবপন্থী উপন্যাস হোয়াট ইজ টু বি ডান এ তিনি মুগ্ধ হন। 1889 সালে তিনি সামারা যান এবং স্থানীয় মার্কসবাদীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। 1891 সালে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন পাস করেন এবং সামারাতে আইন ব্যবসা শুরু করেন। তার প্রাথমিক সক্রিয়তা এবং তার কারাবরণ। 1893 এর শেষের দিকে লেনিন সেন্ট পিটার্সবার্গে চলে আসেন। সেখানে তিনি মার্ক্সবাদীদের অবিসংবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। এখানে লেনিন কুরুস্পায়াকা নামে পরিচিত হন। কুরুস্কায়া শ্রমিক এবং কৃষকদের সাম্যবাদ এবং বিপ্লবী আদর্শের প্রচারে ব্রতী ছিলেন। 1895 সালে ডিসেম্বরে লেনিন সমেত পার্টির বৃহৎ অংশই গ্রেফতার হন। রাবচে দল বা শ্রমিক আদর্শ পত্রিকার প্রথম যে সংখ্যাটি লেনিন এবং তার সহকর্মীরা প্রস্তুত করেছিলেন সেটা হস্তগত করে পুলিশ। ভ্লাদিমিরকে রাখা হয় পিটার্সবুর্গ জেলে। একক কক্ষে কাটান 14 মাসের বেশি সময়। কিন্তু জেলের গড়াদের আড়াল থেকেও তিনি তার বিপ্লবী কর্মকলাপ থেমে রাখেননি। বাইরের মুক্ত কনভেন্টদের সাথে তিনি যোগাযোগ রাখতেন, চিঠি পুস্তিকা লিখে সেটা বাইরে পাঠাতেন। জেলে বসেই তিনি লিখে ফেলেন মার্ক্সবাদী পার্টির প্রথম খসড়া কর্মসূচি। বিপ্লবী দলের পত্রে লেনিন লিখতেন বই এবং পত্রপত্রিকা লাইনের ফাঁকে ফাঁকে দুধ দিয়ে। এমনিতে তা চোখে পড়ত না, কিন্তু কাগজটা আগুনে গরম করলেই তা বেশ ফুটে উঠত। বিপ্লবীরা এই পদ্ধতিতে প্রায় পত্রালাপ চালাতো। রুটি দিয়ে দোয়াত বানাতেন লেনিন, তাতে দুধ থাকতো। কালির কাজ করতে হচ্ছে দুধ। পরিদর্শক এলে সেটি সঙ্গে সঙ্গে তিনি গিলে ফেলতেন। তার একটি পত্রে লেনিন পরিহাস করে বলেছিলেন যে 6টি দোয়াত আজ খাওয়া হলো। 1897 সালে তাকে পূর্ব সাইবেরিয়ার এক নির্জন স্থানে নির্বাসিত করা হয়। কিছুদিনের মধ্যে ক্রুবস্কায়াকেও সেখানে নির্বাসিত করা হয়। পরবর্তীকালে তাদের বিবাহ সম্পন্ন হয় এবং নির্বাসনে থাকাকালীন লেনিন 30টি পুস্তক রচনা করেছিলেন, যার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ, যা মার্ক্সবাদী দর্শনের উপর ভিত্তি করে রাশিয়ার অর্থনীতি সম্বন্ধে বিচার বিশ্লেষণ করা হয়েছিল। এই সময় তিনি রাশিয়ার শোষিত শ্রমিক এবং সরবরাহ গোষ্ঠীকে নিয়ে একটি দল গঠনে উদ্যোগী হন। ১৯০০ সাল থেকে ১৯০৫ সাল। 1900 সালে তিনি নির্বাসন থেকে মুক্তি লাভ করে 1900 সালের গোড়ার দিকে তিনি প্যাসকেভে স্থায়ী হন। সেখানে তিনি ইস্ক্রা একটি সংবাদপত্রের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। ইস্ক্রা ছিল রাশিয়ার মার্ক্সবাদী দলের নতুন একটি অঙ্গ, যে পার্টি এখনো নিজেকে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি বলে ডাকে। একটি বিপ্লবী প্রচারপত্র প্রকাশ করার উদ্দেশ্যে লেনিন পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরগুলিতে সফর করেন। এই সময় তিনি জুলিয়াস মার্কস এর সাথে মিলিত হয়ে দেশের বাইরে থেকে ইস্ক্রা নামক একটি সংবাদপত্র প্রকাশ করেন এবং এর সাথে তিনি সরবরাহ শ্রেণী, তাদের অধিকার প্রভৃতি নিয়ে কিছু পত্র পত্রিকা এবং পুস্তক রচনা করেন। এই কাজে তাকে সহায়তা করেছিলেন সে সমস্ত মার্ক্সবাদী যারা জার শাসিত রাশিয়া থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লিবার পার্টি গঠনের সময় ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ছদ্মনাম গ্রহণ করেন। সাইবেরিয়ার লেনা নদীর নাম অনুসারে তিনি নিজের নাম রাখেন লেনিন। 1902 সালে এই ছদ্মনামের অধীনে তিনি কি করতে হবে, হোয়াট ইজ টু বি ডান এই পত্রিকাটি পুস্তকটি রচনা করেন, যাতে বলা হয় যে বিপ্লবের নেতৃত্ব এমন এক অনুশাসিত দলের হাতে থাকা উচিত যাদের প্রধান কাজ হবে অধিকারের জন্য লড়াই করা। 1905 সালের জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভকারীদের রক্তাক্ত রবিবার গণহত্যা রাশিয়ার সাম্রাজ্যে এক গণ উত্তেজনার জন্ম দেয়, যা 1905 সালের বিপ্লব নামে পরিচিত। লেনিন সহিংস বিদ্রোহকে উৎসাহিত করে বলশেভিকদের এই ঘটনাগুলিতে আরো বৃহত্তর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
1910 সালের আগস্টে লেনিন কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক অষ্টম কংগ্রেসে আরএসজিএলপির প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন। মায়ের সাথে স্টকহোমে ছুটি কাটিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তার স্ত্রী এবং বোনদের নিয়ে তিনি তারপর ফ্রান্সে চলে এসে প্রথমে বোম্বন এবং পরে প্যারিসে স্থায়ী হন। এরপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, সে সময় লেনিন গ্যালিসিয়ানে ছিলেন। যুদ্ধটি অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে রাশিয়ান সাম্রাজ্যের ফাঁদ খনন করেছিল এবং তার রাশিয়ান নাগরিকত্বের কারণে লেনিনকে তার জার বিরোধী কার্যকলাপের প্রশংসাপত্রের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছিল এবং কয়েকদিনের জন্য কারাগারেও বন্দী রাখা হয়েছিল। লেনিন এবং তার স্ত্রী 1916 সালের ফেব্রুয়ারিতে জুরিখে স্থানান্তরিত হওয়ার আগে বার্নে ফিরে আসেন। 1917 সালের সেপ্টেম্বরে লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে এটা তার একটা বিখ্যাত বই ছিল, এই বইটি তিনি লেখেন, ক্যাপিটালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম। এই বইয়ে তিনি যুক্তি দিয়েছিলেন যে সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের একটি উৎপাদন, যেহেতু পুঁজিপতিরা কম মজুরি এবং সস্তা কাঁচামালের জন্য বিভিন্ন নতুন অঞ্চলগুলিতে ব্যবসা প্রসারিত করে তাদের লাভ বাড়ানোর চেষ্টা করছিলেন। তিনি বিশ্বাস করছিলেন যে সাম্রাজ্যবাদে প্রতিযোগিতা ও সংঘাত বৃদ্ধি পাবে এবং সর্বহারা শ্রেণীর বিপ্লব ও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ায় পর্যন্ত সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে যুদ্ধ অব্যাহত থাকবে। এই হচ্ছে এখন অক্টোবর বিপ্লব। অক্টোবরে সামরিক বিপ্লবী কমিটি MRC কে পেট্রোগ্রাদের মূল পরিবহন, যোগাযোগ, মুদ্রণ, সেবা সংস্থা চক্রগুলি নিয়ন্ত্রণ নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল এবং রক্তপাত ছাড়াই তারা এটা করতে সম্ভব করেছিলেন। বলশেভিকরা শীতকালীন প্রাসাদে সরকারকে ঘেরাও করে এবং তা পরাভূত করে এবং বলশেভিকরা সমুদ্র সৈকত দ্বারা নিয়ন্ত্রিত কুরজার অরোরা ভবনে গুলি চালানোর পরে তার মন্ত্রীদেরকে গ্রেফতার করে। বিদ্রোহের সময় লেনিন পেট্রোগ্রাদ সোভিয়েতের কাছে একটি বক্তব্য দিয়ে ঘোষণা করেছিলেন যে অস্থায়ী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বলশেভিকরা একটি নতুন সরকার পিপলস কমিসার্স কাউন্সিল বা সোভনারকম গঠনের ঘোষণা দিয়েছিল। লেনিনের এপ্রিল থিসিস 1917 সালে, 1917 সালেই তো বলশেভিক বিপ্লব হয়। 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল বলশেভিক নেতা লেনিন সুইজারল্যান্ডের নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে এসে বলশেভিক কর্মীদের কাছে একটি কর্মধারা প্রকাশ করেন। লেনিনের এই কর্মধারা রাশিয়ার ইতিহাসে এপ্রিল থিসিস নামে পরিচিত। বলশেভিকদের দলে প্রাভদা পত্রিকায় লেনিনের এপ্রিল থিসিস প্রকাশিত হয়। লেনিন ঘোষণা করেন, আমরা শ্রমিক, কৃষক ও সৈনিকদের সোভিয়েত ছাড়া অন্য কোনো সরকার চাই না। তার এপ্রিল থিসিসের পটভূমিটা কি ছিল? এপ্রিল থিসিসের প্রশ্নটা আলাদাভাবে আসে, এই জন্য গুরুত্ব সহকারে পড়তে হবে। মার্কস আর লেনিন হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি। রোমানভ বংশের পতনের মধ্য দিয়ে রাশিয়ায় যে আর্তন্ত্রের অবসান ঘটলো, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসেনি। একে একে লুবভের নেতৃত্বে আলেকজান্ডার করনস্কির নেতৃত্বে অস্থায়ী সরকার গঠিত হলেও সেই সব সরকারের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের পরিষদে বিবাদ লেগেই ছিল। অবশেষে করেনস্কি বলশেভিকদের সাহায্য চাইলে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে লেনিন তার এপ্রিল তত্ত্ব প্রকাশ করেন। এই থিওরির মূল বিষয়গুলো কি ছিল? আসলে 1917 সালে রুশ বিপ্লব স্বৈরাচারী জারতন্ত্র উচ্ছেদ ঘটালো, সেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, বরং প্রতিষ্ঠিত হয়েছিল আরেকটি বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার। তো এই থিসিসের মাধ্যমে লেনিন ঘোষণা করেন যে এই বুর্জোয়া সরকার ইংরেজ ও ফরাসিদের দালাল, শ্রমিক কৃষকদের শত্রু। দ্বিতীয়ত, এদের উচ্ছেদ ঘটিয়ে সোভিয়েত শাসিত সরকারের নেতৃত্বে শ্রমিক, কৃষক, সৈনিক ও সাধারণ মানুষের ঐক্যের মধ্য দিয়ে রাশিয়া সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। 3, যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। 4, জমিদারকে জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করতে হবে, তবে জমিদারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। 5, বলশেভিক গণ কমিউনিস্ট নামে পরিচিতি লাভ করবে। এই প্রসঙ্গে লেনিনের ঘোষণা ছিল, বলশেভিক গণ ক্ষমতা পেলে শ্রমিককে দেবে রুটি, কৃষককে দেবে জমি ও সেনাদলকে দিবে শাস্তি। লেনিন তার এপ্রিল থিসিসে বলেছিলেন যে গ্রামে ও শহরে শ্রমিক শ্রেণীর দ্বারা গঠিত সোভিয়েত গুলি কেন্দ্রীয় শাসন দখল করবে এবং কেন্দ্রের অস্থায়ী বুর্জোয়া সরকারকে প্রত্যাখ্যান করবে, কারণ এই বুর্জোয়া সরকার শ্রমিকদের উন্নতি ঘটাতে পারবে না। এ কারণে কৃষক এবং শ্রমিকরা শুধু সোভিয়েতের প্রতি আনুগত্য জানাবে। সোশ্যাল ডেমোক্রেট দলের সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ বলশেভিকরা এপ্রিল থিসিস সমর্থন করলেও সংখ্যালঘিষ্ঠ অংশ মেনশেভিকরা তার বিরোধিতা করে।
এখন আমরা বলশেভিক বিপ্লবের ঘটনা প্রবাহটা দেখি। আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অনেকগুলো কারণ সামনে রেখে এই বলশেভিক বিপ্লব সংগঠিত হয়েছিল। বিশেষ করে 20 শতকের শুরুতে রাশিয়া শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে। তারা পশ্চিম ইউরোপের আদলে আধুনিক প্রতিনিধিত্বমূলক শাসনতন্ত্র তথা প্রতিনিধিত্বমূলক জাতীয় পরিষদ, দায়িত্বশীল মন্ত্রিসভা, নাগরিক স্বাধীনতা, সমাজের সমান অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এই সকল দাবি করে বসে। একদিকে গণমানুষের ধর্মের স্বাধীনতা, শিক্ষার সুযোগ, দায়িত্বশীল প্রশাসনিক কাঠামোর বিকাশ প্রভৃতি নিয়ে আন্দোলন তুঙ্গে ছিল, যার সমাজ সংস্কার গণমানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক রাশিয়া নির্মাণ করতে খড়গহস্তে তাদের উপর উন্মুক্ত হয়ে রুশ সম্রাট দ্বিতীয় নিকোলাস ও তার অত্যাচারী মন্ত্রী প্লিভি তারা হচ্ছে এই এই উদ্যোগটা নেয় যে তাদের উপর অত্যাচার শুরু করে। তারা প্রগতিশীলদের দাবির বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করে এবং আন্দোলনের উত্তাপ আরো বেড়ে যায়। 1905 সালে রুশ জাপান যুদ্ধে জাপানের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয় রাশিয়ার। এ পরাজয় জার শাসনের বিরুদ্ধে দেশকে উত্তাল করে তোলে। বলশেভিক পার্টির নেতৃত্বে রাশিয়ার শ্রমিক ও কৃষক সমাজের এই সময় তুমুল আলোড়ন গড়ে তুলতে সক্ষম হয় দেশব্যাপী। তাদের ব্যাপক আন্দোলনের মুখে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন জার দ্বিতীয় নিকোলাস রাশিয়া জাতীয় পরিষদ ডুমার অধিবেশন আহ্বান করে। এখানে পরিস্থিতির দায় বুঝে জারের পক্ষ থেকে মধ্যবিত্ত শ্রেণীর বেশ কয়েকটি দাবি মেনে নিতে দেখা যায়। এক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণী কিছুটা সামাজিক সুবিধা অর্জন করলেও শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ তাদের ভাগ্য বদল করতে পারেনি। বাস্তবে তাদের মূল রাজনৈতিক লক্ষ্য অপূরণীয় থেকে যায়। পোল্যান্ড থেকে রাশিয়া সেনা বিতরণ জার্মানির কাছে কচুকাটা হয়ে লেজ গুটিয়ে পালানো রাশিয়ার জনমনে ধিক্কার ও ঘৃণার প্রহর আরো প্রলম্বিত করে। সাধারণ মানুষ প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া ও সামরিক বিপর্যয়ের পুরো দায়ভারটা জার সরকারকে মানে এর জন্য পুরো সাধারণ মানুষ জার সরকারকে দায়ী করে এবং জার সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে রাশিয়া জুড়ে তীব্র অর্থনৈতিক সংকট ও খাদ্যের অভাব মানুষকে দাঁড় করায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তারা জীবন বাঁচানোর দায় এবং গণমুক্তির আশায় দেশ জুড়ে গণ অভ্যুত্থান ঘটাতে ব্রতী হয়। এই সময় নানা স্থানে শ্রমিক ধর্মঘট শুরু হয় এবং কৃষক বিদ্রোহ চারদিকে ছড়িয়ে যায়। যুদ্ধক্ষেত্রে খাবারের কষ্ট ও মানবত জীবনকারী সৈনিকরাও এবার বেঁকে বসে। তারা সংকটের মুখে কমান্ডারদের আদেশ অমান্য করে। অভাবী নির্যাতিত যেসব কৃষকদেরকে জোরপূর্বক দল দল সেনা সদস্যে পরিণত করা হয়েছিল তারা রণাঙ্গন ছেড়ে এবার শ্রমিক এবং কৃষকদের সাথে যোগদান করে। এতদিনে জারতন্ত্র ও অভিজাতদের অত্যাচার নিপীড়নের সব সত্যতার জন্য অস্ত্র হাতে তারা উন্মুখ হয়ে ওঠে। তাদের উপস্থিতিতে সাহসে বলিয়ান হয়ে আমজনতা পুরো রাশিয়ায় ঘটিয়ে দেয় এক ব্যাপক অভ্যুত্থান। 1917 সালের 8ই মার্চ শ্রমিক, আমজনতা আর কৃষকরা রাস্তায় নেমে এসে দখল করে নিয়েছে পেদ্রোগাদ। যার দ্বিতীয় নিকোলাসের সেনাপতি ইভানভ অনেক কষ্টে পেদ্রোগাদ দখল করতে সক্ষম হন, তবে জনগণের দাবির মুখে জার সিংহাসন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এভাবেই প্রাচীন রোমানভ রাজবংশের অবসানে রুশ বিপ্লবের প্রথম অধ্যায় সমাপ্তি হয়। 1917 সালের মার্চে ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে জারের সিংহাসন ত্যাগ ক্ষমতার রদবদল ঘটায়। তখন একটি বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী সরকার গঠন করে। দেশের মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্বকারী বিভিন্ন প্রগতিশীল মানুষ ও নরমপন্থীদের প্রতিনিধিরাই ছিলেন মন্ত্রিসভার সদস্য। এই মন্ত্রিসভা ক্ষমতা গ্রহণের পরপরই তাদের কর্মসূচি ঘোষণা করে। তারা নির্বাচিত গণপরিষদ ও রাশিয়ার জন্য সাংবিধানিক সংস্কার প্রবর্তন, গণপরিষদের দেশের ভূমি সমস্যার সমাধান সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ, দেশে গণতান্ত্রিক সংসদীয় সরকার প্রতিষ্ঠা, ব্যক্তিগত সম্পত্তির অধিকার রক্ষা, সংবাদপত্রের স্বাধীনতা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ বন্ধ, ধর্ম বাকস্বাধীনতা প্রভৃতি বিষয়কে গুরুত্ব সাথে তুলে ধরে। মার্চ বিপ্লব পরবর্তী এই কর্মসূচি অনেকটাই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অনুকরণে গৃহীত হয়েছিল। বিশেষ করে এর সাথে রাশিয়ার শ্রমিক ও কৃষকদের ভাগ্য পরিবর্তন এর সম্পর্ক ছিল না। এর জন্য আরো দীর্ঘ সংগ্রামের প্রয়োজন ছিল, যা অন্তত একটু দেরিতে হলেও বুঝতে পারে সক্ষম হয় হচ্ছে রাশিয়ার শ্রমিক আর কৃষক শ্রেণী। মার্চ বিপ্লবে কৃষক ও শ্রমিক এই দুই শক্তি মুখ্য ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তবে মার্চ বিপ্লবের সাফল্যে বলীয়ান হয়ে নতুন করে জোরালো আন্দোলন গড়ে তোলার পথ তৈরি হয়। বিশেষ করে কৃষকরা জমি বিতরণের দাবি আরো জোরালো করে, শ্রমিকরা পুঁজিবাদ ধ্বংসের জন্য আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করে। অধিকার আদায়ে প্রায় মরিয়া শ্রমিক ও কৃষকদের দাবি পূরণে বুর্জোয়া সরকার পুরোপুরি ব্যর্থ হয়। এক্ষেত্রে বিপ্লবের কৌশলগত কারণে বলশেভিক পার্টি বুর্জোয়া শ্রেণীকে সমর্থন দিয়ে বিরাট
দখল করেছিল। তারা ক্ষমতা দখলের জন্যই যে এটা করেছিল এতদিনে সেটা প্রমাণ হয়ে যায়। লেনিন দেখলেন বলশেভিক পার্টির লক্ষ্য যেখানে প্রলেতারিয়া সরকার প্রতিষ্ঠা, তারা কিভাবে মধ্যবিত্ত আকুতিকে নিজের সাথে জড়াতে পারে। বিষয়টি যখন খুবই উদ্বিগ্ন করছে সবাইকে, তখন বলশেভিক নেতা লেনিন অবস্থান করছিলেন সুইজারল্যান্ডে। তিনি 1917 সালে এপ্রিলে দেশে ফিরে বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করে এই মর্মে ঘোষণা দেন যে রাশিয়ায় বুর্জোয়া গণতন্ত্রের কোনো প্রয়োজন নাই। তিনি স্পষ্ট করে দেন রাশিয়ার সরকার পরিচালিত হবে শ্রমিক কৃষকদের দ্বারা। এক্ষেত্রে মার্চ মাসের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবকে বলশেভিক বিপ্লবের প্রথম পর্যায় হিসেবে তিনি চিহ্নিত করেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন বিপ্লবের চূড়ান্ত স্তর হচ্ছে জমিদার এবং পুঁজিপতিদের উচ্ছেদ করে আমজনতার অধিকার প্রতিষ্ঠা করা। শুধু এর মাধ্যমে প্রলেতারিয়াদের সরকার প্রতিষ্ঠিত হবে এবং কৃষক শ্রমিকদের অধিকার পূরণে সম্ভব হলে বলে তিনি মনে করতেন। রাশিয়া সমাজে দীর্ঘকাল ধরে ভারী শিল্পের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা নিয়ে সরকার অভিজাতদের মধ্যে টানাপোড়েন চলে, পাশাপাশি চাষযোগ্য জমি কৃষকদের কাছে হস্তান্তরের বিষয়টা ছিল অমীমাংসিত। অন্যদিকে লেনিন চলমান এককেন্দ্রিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের চেষ্টা করেন। এক্ষেত্রে স্থানীয় ক্ষমতা আঞ্চলিক সোভিয়েতের হাতে দেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে 1917 সালের এপ্রিল থেকে মে মাসে রাশিয়ায় ব্যাপক অরাজকতা দেখা দিলে সব পরিকল্পনা ভেস্তে যায়। তখনকার বুর্জোয়া সরকার প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়। দেশের অভ্যন্তরে সব পণ্যের অভাবের পাশাপাশি খাদ্য সংকট তীব্র রূপ নেয়। পণ্য আর খাদ্য সংকটের মধ্যে মরার উপর খাড়াগার মতো হাজির হয় জার্মান বাহিনী। তারা রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল একের পর এক দখল করে নেয়। তাদের আক্রমণে পেত্রোগ্রাদের নিরাপত্তা বিপন্ন হয়। এমন সামরিক সংকটের মুখে দেখা দেয় ভয়াবহ সেনা বিদ্রোহ। ফলে একদিকে জার্মান আক্রমণ, আরেকদিকে সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল আচরণ, আর এই সব কিছু মোকাবেলা করতে হয়েছিল তখনকার বলশেভিক সরকারকে। তবে উপযুক্ত পদ্ধতি অনুসরণ করে এরকম পরিস্থিতিতেও বলশেভিকরা বিভিন্ন অঞ্চলের উপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছিল। এই সময় লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির দুই নেতা ট্রটস্কি ও স্টালিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের যোগ্য নেতৃত্বে বলশেভিক পার্টির হাজার হাজার সদস্য পুরো রাশিয়াকে নিয়ন্ত্রণ করে। তারপরে একটি কনভয় পেত্রোগ্রাদের দিকে অগ্রসর হয় জনগণের সমর্থন লাভ করা। 1917 সালের 7 নভেম্বর বলশেভিকদের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা গুলাতে হানা দেয়। তারা বিভিন্ন রাষ্ট্রীয় ভবন, ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ সহ প্রায় সব ধরনের স্থাপনা দখল করে নেয়। তারা পুরো রাষ্ট্রযন্ত্রের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি সরকার প্রতিষ্ঠার ঘোষণা করে। এরপর লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ক্ষমতায় আসে এবং সরকার প্রতিষ্ঠিত করে, এবং এর মধ্য দিয়ে বলশেভিক বিপ্লবের অবসান হয়। আজকে বলশেভিক বিপ্লবের ঘটনাক্রম পড়েছি। পরবর্তী ক্লাসে আমরা লেনিনের এই যে বলশেভিক বিপ্লবে যে অবদান সেটা পড়বো। আচ্ছা, সবাই রোল দিয়েছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।